সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, রোজকার মতন আবারও চলে এসেছি তোমাদের কাছে একদম ফুল ফর্মে ব্যাক। আসলে মানে দীঘা থেকে ঘুরে এসে না আমি দুদিন টানা দুদিন শুধু ঘুমিয়েছি, এত ঘুম পেয়েছে আমার, এত ঘুম পেয়েছে যে কি বলবো। কারণ আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম ওই জন্য রাত্রেবেলা ব্যাক করেছিলাম বাড়িতে, আর ব্যাক করার পর রাত্রে দুটোর সময় বাড়ি এসেছি, তখন কি ঘুম হয়। তো এসে কোনো মতে কোনো দিক না তাকিয়ে জাস্ট একটুখানি হাত পা দিয়েই উঠে গেছি বিছানায় ঘুমিয়েছি। তারপর দিন দুপুরবেলা ঘুমোতে পারিনি, টুকটাক কিছু কাজ ছিল ওই জন্য কাল আর আজ এত ঘুমিয়েছি, এত ঘুমিয়ে দেখছি এখনো কথা বলছি মনে হচ্ছে আমার চোখ যেন বুজে আসছে, মনে হচ্ছে আমি এখনো ঘুমিয়ে যাই, আমার এতটা ঘুম পাচ্ছিল। মা আমি বাবাই, বাবাই ঘুমোতে পারেনি, ওর অফিস আছে, অফিস যেতে হচ্ছে, ও রাত্রিটুকুনি ঘুমোচ্ছে, কিন্তু আমি ঘুম প্রিয়সী মানুষ, ঘুমোতে আমি বড্ড ভালোবাসি। তো যাই হোক, তো আর আমাদের দীঘা ট্রিপটা অসাধারণ ছিল, আই হোপ তোমাদেরও খুব ভালো লেগেছে। এত সুন্দর মানে লকডাউনে দীঘা জাস্ট ফাটাফাটি ছিল, মানে একটা অন্য 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 লেভেলে ছিলাম আমরা। তো যাই হোক, খুব আনন্দ হয়েছে, খুব মস্তি হয়েছে, নাচানাচি খাওয়া দাওয়া একদম পিকনিক টাইপ হয়ে গেছে। এইবার ঘরের কাজ করতে হবে, সংসার সামলাতে হবে, তোমাদের সঙ্গে গল্প করতে হবে, তোমাদেরকে নিয়ে থাকতে হবে। তো যেটাই হোক না কেন আমি দীঘাতে গিয়ে সমুদ্রে স্নান করবো না, আমি কেন, এমন আমার মনে হয় না কেউ আছে, খুব কম লোক আছে কিন্তু বেশিরভাগ সবাই সমুদ্রের জন্য। আর যারা আমার মতো সমুদ্র ভালোবাসে আমাকে দেখলে মনে আমি ঝাঁপিয়ে দিই সমুদ্রের মধ্যে, কী হবে না হবে সেটা বড় বিষয় নয়, আমাকে স্নান করতে হবে এটাই বড় বিষয়। তো যাই হোক, স্নান টান করে আমি তো পুরো কালা বান্দর হয়ে গেছি যাকে বলে, আমি আমার মা বাবাই আমরা তিনজনে পুরো একদম মানে কি বলবো কালা পড়ে গেছি, পুরো কালো হয়ে গেছি, কুচকুচে, মানে অবস্থাটা দেখো, হাতের অবস্থা দেখো, পুরো ট্যান পড়ে গেছে, মুখটা দেখো, এই হচ্ছে আমার করুণ দশা। আমি ওর জন্য স্নান টান করে আসার পর ভাবছি না স্নান করলেই ভালো হতো, তারপর ভাবি দীঘা গেছি পয়সা খরচ করে স্নান করবো না কোনো হতে পারে সমুদ্রে, তো ওইসব কথা বাদ দিই। তার জন্য আমি এখন বাবাকে অনেক কষ্টে পটিয়েছি যে বাবা আমাকে ট্যান রিমুভার যে আর কি ক্রিমটা মানে যেই ফেশিয়ালটা আছে তো সেটা করে দেবে, তো চটপট চটপট ওটাকে অ্যাপ্লাই করে নিই। আর আমি আজকে রাত্রেবেলা একটুখানি ভালো মন্দ কিছু রান্না করব, তো আগে সাজি তারপর রান্না, ঠিক আছে চলো সাজি, সাজার সময় আমার মতো একদম পায়েও লাগিয়ে নিচ্ছে, দেখাই তোমাদের, দাঁড়াও আমার মায়ের অবস্থা দেখো, নিজের পার্লারের ক্রিম পেয়েছে না ওই জন্য একদম পায়ের পাতাতেও লাগিয়ে নিচ্ছে ক্রিম, এটা ট্যান রিমুভাল ক্রিম, মা ওই ক্রিমটার 500 টাকা দাম গো, আমার পাতাতেও সুন্দর থাকুক, ওরে বাবা রে হাজার হোক আমার পাতা কি সুন্দর, আমার বাবার মুখের ভিতরটা জ্বলে যাচ্ছে কারণ ক্রিমটা কিনে এনেছে আমার বাবায়, বাবা ভাবছে আমি নিজে মাখতে পারলাম না, না এটা বাবার পার্লারে, আহা গো সোনা গো খুব কষ্ট হচ্ছে গো। তো আমি চুলটাকে সবার ফার্স্টে কি করব গুটিয়ে নেব, আর আমি দেখা এমনি জগরুটি মাসির মতো লাগছে আমার, এইরকম একটা ডাব্বা ক্রিমের এখানে আছে, লেখা আছে দেখো ট্যান ক্লিয়ার, এটা হচ্ছে ট্যান ক্লিয়ার এই ক্রিমটার নাম, তো এটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে, আর এইটা হচ্ছে গিয়ে 450 গ্রামের কিন্তু এটার দাম হচ্ছে গিয়ে 650 টাকা, ঠিক আছে অ্যাপ্লাই চটপট চটপট এটা করে নিই, তারপর আমি দেখাবো দীঘা থেকে কার থেকে আমি কি কি পটিয়ে পাটিয়ে কি কি কিনেছি, কার থেকে আর কিনবো, দেওয়ার মধ্যে আছে আমার জীবনের দুজন, এক আমার স্বামী এক হচ্ছে। আর দেখো আমি শুধু মুখ না মুখ বলতে গিয়ে ওটা বেরিয়ে গেছে, ঠিক আছে মুখের সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার হাতটাকেও ট্যান ক্লিয়ার করেছি, পায়ের পাতা আর সঙ্গে ফিট গলা, আর আমার মুখটা যথেষ্ট ক্লিয়ার হয়েছে দেখো। তো একদম মানে মনের মতো জিনিস হয়ে গেল, যেমন মন একদম আনন্দে ফুরফুরে হয়ে ওঠে,
তাই আমার এখন মুখ যেহেতু ট্যান ক্লিয়ার হয়ে গেছে বা ট্যান মুক্ত হয়ে গেছে তাই জন্য আমার মন এখন পুরো ফুরফুরে হয়ে উঠেছে আনন্দে। তো এবার আমি তোমাদেরকে আজকে দেখাবো আমি দীঘা থেকে, হ্যাঁ পার্টিকুলার আমি দীঘা থেকে কি কি কিনে এনেছি সেই জিনিসগুলো, ঠিক আছে? তো একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করি চটপট। আরও কিছু জিনিস কিনেছিলাম সেটা দেওয়া হয়ে গেছে, যেমন বাবার জন্য অ্যাস্ট্রে এনেছিলাম, বাবাকে অ্যাস্ট্রে দিয়ে দিয়েছি। বাবাইয়ের অফিসে দাদা আছে একটা, সিদ্ধার্থ দা, তাকে জন্য অ্যাস্ট্রে এনেছিলাম, দেওয়া হয়ে গেছে। আর দিদি আছে, দিদির জন্য একটা জুয়েলারি বক্স এনেছিলাম, খুব সুন্দর পিঙ্ক আর হচ্ছে গিয়ে এরকম পেতে, তো সেটা দেওয়া হয়ে গেছে। আর এবার যেগুলো যেগুলো আছে মানে আমার জিনিস সেগুলো আমি দেখাই। সবার ফার্স্টে আমি নিয়েছি একটা এমন একটা মিরর, আয়না যাকে বলে, একটা মানে কি বলবো, কিউট কিউট ছোট ছোট গোলু মোলু মিরর, কারণ এটা এরকম করে হ্যাং কিউ আছে, এটাকে এভাবে হ্যাং করা যাবে। আর তুমি এটা এমনিও ইউজ করতে পারো। মেইনলি এটা আমি কিসের জন্য নিয়েছি, এবার তোমরা অনেকেই ভাববে আমার কাছে কি আয়না নেই, অবশ্যই আছে, সেটা বড় আয়না আছে যেটা দিয়ে আমি প্রতিবার মেকআপ করি, কিন্তু একটু মাঝে মাঝে কি হয় না নিজেকে চেঞ্জ করার প্রয়োজন আছে, তো তার জন্য আমি কিনে এনেছি এটা, কারণ এই আয়নাটা আমার ব্যাগে রাখতে খুব সুবিধা হবে। আমার কাছে এর থেকে ছোটো একটা আয়না আছে, কিন্তু ওতে আমার সুবিধা হয় না অসুবিধা হয়, এতে সুবিধা হবে, তার জন্য নিয়েছি এই আয়নাটা। এটার আমার দাম নিয়েছিল 25 টাকা, অনলি 25 টাকা, চেয়েছিল 45 টাকা। আমি প্রচণ্ড বার্গেনিং করে জিনিস কিনি। তোমাকে কিনে দিয়েছি এই দেখো দুখানা ব্রেসলেট, অসম্ভব সুন্দর এই জিনিসটা, এত সুন্দর এই দেখো, আমি একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে গিয়ে ঠিক এরকম, কিসের বলো তো, এটা শঙ্খের মতো, শাঁখের স্টাইলের। আর একটা হচ্ছে গিয়ে এই কড়ির, দুটোই ব্রেসলেট, তুমি এতে অ্যাঙ্কলেস হিসেবেও পড়তে পারো, ব্রেসলেট হিসেবেও পড়তে পারো, এই দেখো ঠিক এরকম। আর এটা অসম্ভব স্টাইলিশ আমার, কারণ আমি রিসেন্ট একটা কড়ির হার কিনে এনেছিলাম, কারণ আমি রিসেন্ট একটা বড় বাজার থেকে কড়ির হার কিনে এনেছিলাম তাই জন্য নিয়েছি। আর এটা এনেছি শঙ্খের, 15 টাকা করে, 15-15, 30 টাকা দিয়ে, 50 টাকারটা 30 টাকা, বার্গেনিং করে কিনতেই হবে। আপনি যেখান থেকে কিনবেন আর যেখানে লেখা থাকবে যে ফিক্স প্রাইস লেখা থাকবে না, মানে ওখানে বার্গেনিং করতেই হবে। এবার আমি দেখাবো একটা ইন্টারেস্টিং জিনিস যে আমি কী কিনেছি, এর ভিতরে কী আছে। আর দীঘাতে আমি রিসেন্ট দেখলাম পলিথিন একদম ব্যান হয়ে গেছে, পলিথিন কেউ দেয় না, খুল যা সিম সিম খুলে গেছে, এই দেখো কী বলো তো, এটা এটা খুব সুন্দর একটা জিনিস, খুব সুন্দর একটা জিনিস, এই দেখো এর কালারটা এত সুন্দর, পুরো মানে হচ্ছে কি অ্যাশ কালার আর ব্ল্যাক কালার মেশালে যেই কালারটা আসে সেই রকম কালার দিয়ে এটা করা, আর তার সঙ্গে আছে হচ্ছে গিয়ে এরকম ঠিক ব্ল্যাক কালারের পুঁথি দিয়ে করা। তো এটা শাড়ি কুর্তি দিয়ে পরলে অসম্ভব সুন্দর লাগবে, অসম্ভব। আমার তো ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি এটা পরার, এই দেখো ভালো লাগছে না, খুব সুন্দর এই জিনিসটা, এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। এটা চেয়েছিল 180 টাকা, 180 টাকা আমি শুনেই বলে দিয়েছি, কাকু আমার কাছে অত টাকা নেই 180 টাকা দিয়ে হার কেনার মতো, কবে পরবো জানি না, তো সুতরাং এত দাম দিয়ে কিনতে পারবো না। আমি কত হলে হবে সেটা বলো, সব শেষে বার্গেন 50 টাকা বলেছিলাম, বার্গেনিং টার্গেনিং করে 60 টাকায় নিয়েছি। তো এই গেল, আমি নিজের জন্য এটাই কিনেছি। মাকে হচ্ছে গিয়ে মুক্তোর কানের দুল কিনে দেওয়া হয়েছিল, মা মুক্তোর ছোট কানের দুল একটা হোস্টেল কিনেছিল, সেটা এখন নেই, আমি দেখাতে পারছি না। আর যেটা কিনে এনেছি একটা লোভনীয় জিনিস, লোভনীয় কি বলতো, যেটা দেখলেই জিভে জল চলে আসে, কাদের বলতো, বাঙালদের মানে আমাদের, এই দেখো কি বলতো, এটা লোটে শুটকি। ইয়েস, আমি ওখান থেকে দুখানা শুটকি নিয়েছিলাম, একটা হচ্ছে লোটে শুটকি আর আরেকটা নিয়েছিলাম কাচকি শুটকি, কিন্তু রান্না করলে একটু গন্ধ বেরোয় না, এই দেখো কাচকি শুটকিটা না ঠিক এরকম টাইপের হয়, একদম কাচকি মাছগুলোকে শুটকি করে দিলে যেমন কুচকি কুচকি বেবি ফুটকি। তো এটা হচ্ছে গিয়ে আমার এইখানের মধ্যে আছে কাচকি শুটকি আর এটার মধ্যে আছে লোটে শুটকি। এই যে লোটে শুটকিটা নিয়েছিলাম 1 কেজি মতো, কাচকি শুটকিটা কত নিয়েছিলাম,
আজকে শুধু কি 250 নিয়েছিল 10 কি সব সময় কিনতে হবে মিডিয়াম সাইজের না যে শুধু একদম কাঁচা কাঁচা ছিল বলে আনি ঠিক আছে সব সময় মিডিয়াম সাইজের তো এই ছিল আমাদের কেনাকাটা এবার চলে যাব আমি রান্নাঘরে আজকে রাত্রিবেলা রান্না হবে মটন বিরিয়ানি তার সঙ্গে স্টমাক কষাটা আমি সকালেই করে রেখেছি ভাতটা অলরেডি মা চাপিয়ে দিয়ে আসছে এবার আমি রাত তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি আমি কি স্টাইলে মটন বিরিয়ানি বানাই আর আমি কিনে এনেছি এতগুলো কাজু এখানে যত কাজু দেখতে পাচ্ছ এই সমস্ত কাজু আনা হয়েছে দিঘার থেকে এখানে প্রায় কম করে 1 কেজি মতো কাজু আছে আরো 2 প্যাকেট কাজু ছিল সেটা আমি মায়ের কাছে পাঠিয়েছি কারণ মায়ের বাড়িতে থাকবে এখন আমাদের মুড়ি মাখা হয়েছে আমরা এখন মুড়ি খাব আর আজকে মুড়ি মাখিয়েছে বাবা এই যে পিয়াজ কেটে মায়ের ভবতে অসুস্থ হয়ে যেন মা যে পিয়াজ কেটে মটন বিরিয়ানি বানানোর জন্য সবার ফার্স্টে যেটা প্রয়োজন সেটা হলো গিয়ে মটন আর এই দেখো এখানে আমি 500 খাসির মাংসকে ভালো করে রান্না করে নিয়েছি ঠিক এরকম এরকম করে কারণ এই গ্রেভিটা আমি ইউজ করব বিরিয়ানিটার মধ্যে বিরিয়ানি চালটাতে তাহলে কি হবে ফ্লেভারটা ভালো অ্যাড হবে তাই আর আমি কিন্তু এই মাংসটাকে আর কি মটনটাকে কোষ করে নিয়েছি প্লেন আদা রসুন জিরে শুকনো লঙ্কা দিয়ে আর কোনো মশলা এতে যায়নি হয়ে গেছে তো সেটা হচ্ছে গিয়ে চাল কারণ চাল ছাড়া মটন বিরিয়ানি কি করে বানাবো তো আমি ভাতটাকে সুন্দর করে করে নিয়েছি আর এই দেখো আমার ভাতটা কিন্তু ভেঙে যায়নি বেশ সুন্দর হয়ে গেছে আর ভাতটাকে আমি একটু তেল আর সামান্য পরিমাণ ঘি আর নুন মিষ্টি দিয়ে এইভাবে রেখে দিয়েছি খুলে যাতে ভাতটা একটু নরমাল টেম্পারেচারে চলে আসে আর লেগে না যায় আমি বসিয়ে দিয়েছি কড়াই সবার ফার্স্টে যেটা দেবো হচ্ছে ঘি আমি তেলের সঙ্গে ঘি দেবো ডাইরেক্ট ঘি দেবো না তাহলে কি হবে ঘিটা পুড়ে যাবে সবার ফার্স্টে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু সাদা তেল আরে বাবা দিতে না দিতে সেটা আরম্ভ হয়ে গেছে এবার এর মধ্যে দেবো ঘিটা আর বিরিয়ানি হলে ঘিতে কিন্তু কোনো কঞ্জুসি করা যাবে না মোটামুটি যেটুকুনি পরিমাণ লাগবে ওইটুকুনি দিলেই হবে দিয়ে দেওয়া হয়ে গেছে ঘি এবার এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা হালকা ছিঁড়ে তিনটে তেজপাতা দিয়ে দিলাম আর এটাকে ভালো করে আমি চতুর দিকে ঘিটাকে মাখিয়ে নিয়েছি আমার যেহেতু মাংস আর রাইসটা হয়ে গেছে এবার আমি এটাকে খালি মিক্সিং করব চলো দেখাই কিভাবে মিক্সিং করব আর আমি কোন মশলা ব্যবহার করব তোমরা জানো সাধারণত যারা আমার ব্লগ দেখো আমি এই গোটা মশলার বিরিয়ানি বানাই তো আজকেও আমি মটন বিরিয়ানিটা এই গোটা মশলা দিয়েই বানাবো তো সবার ফার্স্টে আমি গোটা মশলাটা একটু ফোড়নে দেবো অল্প করে আর এটা দিতে না দিতে খুব সুন্দর একটা গন্ধ চতুর্দিকে বেরোতে থাকে আর আমি মাংসের পিসগুলো ঠিক এরকম রেখেছি আমার চালটা কি হবে সেদ্ধ হবে তো আমার এটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে কি করব রাইসটা দেব আমি এই রাইসটা ফার্স্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমার ভাতগুলো কিন্তু একটুও লেগে যায়নি একটা ফোঁটা না দেখলে কেমন ইজিলি পড়ে গেল তার একটাই কারণ ঘি আর তেলের পরিমাণটা যদি সঠিক থাকে তো ভাত খুব সুন্দরভাবে একটার সঙ্গে আরেকটা কখনোই লাগবে না হয়ে গেছে দেওয়া এর মধ্যে যেহেতু নুন মিষ্টি দেওয়া আছে তাই আমি এতে কোনো নুন মিষ্টি আর দিচ্ছি না আলাদা করে এবার আমি এর মধ্যে কি করব আর একবার এই মশলাটাই ছড়িয়ে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি মশলাটাকে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম
আমি আজকে বিরিয়ানিটা বানাবো জাস্ট দুটো লেয়ারে। এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ঝোল। হয়ে গেছে, এবার আমি এটাকে একটু ঝাল করার জন্য এর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো। আমি গোলমরিচ শুকনো খোলায় বেটে রোস্ট করে মানে গুঁড়ো করে নিয়েছিলাম শিল লড়াতে, এবার এটাকে আমি একটু ছড়িয়ে দেব। পুরোটা দেব না, হাফ দেব। এরপরে দিয়ে দেব কিছুটা রাইস। রেডি হয়ে গেছে আমার বিরিয়ানির লেয়ারিংটা। এর ওপর থেকে একটু সামান্য পরিমাণে গোলাপ জল, কেওড়া জল অ্যাড করা যেতে পারে, তাহলে ভালো লাগবে। দিয়ে দিলাম গোলাপ জল, এবার দেব কেওড়া জল। তার সঙ্গে দেব গোলমরিচের গুঁড়োটা। এর উপরে দেব একটু সামান্য পরিমাণ ঘি। আর মিঠা আতর আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ, এবার এই দুধের ভেতর মেশাবো মিঠা আতরটা। মিঠা আতরের পরিমাণ বেশি হলে কিন্তু তেতো তেতো লাগবে, তো পরিমাণটা ঠিকঠাক দেবেন। এর ভেতরে দু ফোঁটা মিঠা আতর দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে মেশাবো, মিশিয়ে এর ভিতরে দিয়ে দেব। মেশানো হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ছিটিয়ে দিয়ে দেব দূর দিকে। এর ওপর থেকেও দিয়ে দেব একটু মাংসের ঝোল। কাছের লিডটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়া 5 মিনিট পর এসে এটাকে একটু নাড়িয়ে দেব। নাড়ানোর পর আর গ্যাস কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, গ্যাস বাড়ানো থাকলে কিন্তু এটা পুড়ে যাবে। এবার আমি এক্সট্রা যে বাসনপত্রগুলো বেরিয়েছে সেগুলো মাঝি চটপট। এই হলো আমার মটন বিরিয়ানি, এক কড়াই ভর্তি মটন বিরিয়ানি। আর দেখো বিরিয়ানিটা কত সুন্দর লাইট হয়েছে, খুব রিচ হয়নি, প্রচণ্ড লাইট একটা বিরিয়ানি হয়েছে। আর খেতে কেমন হয়েছে সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো এবার এটা আমি সার্ভ করি। এই হলো আজকের আমাদের বিরিয়ানি, মটন বিরিয়ানি। আমি দুখানা প্লেটে পেরেছি, এটা হচ্ছে বাবাইয়ের, এটা হচ্ছে গিয়ে আমার। তার সঙ্গে আছে স্যালাড হিসাবে কাঁচা লঙ্কা, কারণ আমি মিরচি ছাড়া আমার এক ফোঁটাও চলে না, এখন তো নুন খাওয়া বাদ হয়ে গেছে। পেঁয়াজ খাওয়া, আমিও ভুলভাল বকছি, বিরিয়ানি দেখলে আমি একটু ভুলভালই বকি। আর তার সঙ্গে আমাদের কী কী আছে দেখো, ওখানে আছে মটন, এই বাটির মধ্যে আছে এই যে মটন, ঠিক এরকম করে বানিয়েছি আলু দিয়ে মটনের ঝোল। আর ওইখানে কড়াইয়ের ভেতরে আছে স্টমাকের কষা, তো আমি চটপট যে যেটা দিয়ে খুশি সেটা দিয়ে খেতে পারে, কোনো প্রবলেম নেই। বাবা খাবে ভাত, ভাত আর তার সঙ্গে মটনের তরকারি, আর মা খাবে হচ্ছে গিয়ে মাছ আর অল্প একটু ভাত, মায়ের জন্য হয়েছে বোয়াল মাছ, দুপুরেই করা ছিল। তো আমরা এবার খাওয়া দাওয়াটা স্টার্ট করি আর খেয়ে দেখি কেমন হয়েছে। আর আমি একটুখানি দেখাই, দেখো এই দেখো আমার মটনটা যে রান্না হয়েছে, দেখেছো মাংসটা কিন্তু একদম একদম সফট হয়েছে, এই দেখো এতটা সফট হয়েছে।
আমি বিরিয়ানির আলুটা না নিচে পড়ে গেছে একদম। যাকে বলে এক কথায় টেস্টি হয় অন্যরকম। খেলে ভালো লাগে না, সবাই ঘুরতে গেলে বাড়ি ফিরে ডাল ভাত খায় আর আমি তারপরে বিরিয়ানি খাই, কারণ এটাই আমার জীবনের ধ্যান ও জ্ঞান।